নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি ভাজা মালপোয়ার রেসিপি। শীতকাল মানেই পিঠে পুলি, আর এই মালপোয়া কিন্তু আমরা শুধু শীতকাল না, যে কোনো পুজো পার্বণেও কিন্তু বানিয়ে থাকি। মালপোয়া নানান রকমের হয়, ভাজা মালপোয়া, রুটি মালপোয়া, রসের মালপোয়া, তবে আজকের আমি আপনাদের ভাজা মালপোয়া দেখাচ্ছি, এটা ঝটপট বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে আমরা এই মালপোয়া রেসিপিটা দেখে নিই। ভাজা মালপোয়া বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, চিনি নিয়েছি 1 কাপ, তবে মিষ্টিটা যে যা পছন্দ অনুযায়ী নেবেন। 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, আর 1 কাপ দুধ লাগছে, 2 চা চামচ মৌরি লাগছে, আর এর সঙ্গে লাগছে একটু পরিমাণ মতন জল লাগছে। প্রথমে দুধ দিয়ে ব্যাটারটা মেশানোর পর যদি মনে হয় জলের দরকার আছে, তাহলে এর মধ্যে জল অ্যাড করব। যেহেতু মালপোয়া বেশিরভাগ সময়ই আমরা পুজোর জন্য ব্যবহার করি, তাই এর মধ্যে কিন্তু নুন দেওয়া হয় না। তবে বাড়িতে যদি এমনি এমনি বানিয়ে খেতে চান, তাহলে সামান্য 1 চিমটি নুন দিতেই পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এটা ফ্রাই করার জন্য আমি সাদা তেল নিয়েছি, তবে সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়েও আপনারা ফ্রাই করতে পারেন। এবার একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, মৌরিটা দিয়ে দিলাম, 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি দিলাম, নারকেল কোড়া 1 কাপ দিয়ে দিলাম। এটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে দুধ অ্যাড করব। এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে দরকার বুঝে আমরা জলটা অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আস্তে আস্তে জল অ্যাড করব। খুব পাতলা ব্যাটার হবে না, আবার অতিরিক্ত ঘনও কিন্তু হবে না। অতিরিক্ত ঘন হয়ে গেলে মালপোয়া ফুলবে না, আর কড়ার মধ্যে তেলে দিলে ছড়িয়ে যাবে, তাই সাবধানে একটু একটু করে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে। মালপোয়ার ব্যাটারটা দেখুন কনসিস্টেন্সিটা এইরকম হবে। এখন একটু বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা আমি 1 ঘন্টা রেস্ট হওয়ার জন্য রেখে দেব। সঙ্গে সঙ্গে গুলেও ভাজা মালপোয়া করা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটার বানিয়ে করলে অনেক সময় ফোলে না বা অনেকক্ষণ ফেটাতে হয়, তবেই সেটা ভালো হয়। কিন্তু সব থেকে ভালো হয় যদি আমরা এটা 1 থেকে 2 ঘন্টা রেস্ট দিয়ে তারপরে মালপোয়াটা ভাজি, তাহলে মালপোয়াটা খুব সুন্দর ফোলে আর এর ভেতরটাও নরম তুলতুলে হয়। যেহেতু এই ব্যাটারের মধ্যে আমি দুধ অ্যাড করেছি, তাই মালপোয়াটা খুব সাবধানে ভাজতে হবে, না হলে কড়ার মধ্যে লেগে যাবে। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে করে আমরা মালপোয়াগুলো ভাজবো। এটা আমি 1 ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি রেস্ট হওয়ার জন্য, তারপরে সাদা তেলে মালপোয়াগুলো আমি ভেজে নেব। কড়ায় 2 কাপ সাদা তেল গরম করেছি, তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম মালপোয়ার, সেটা ভালোভাবে সেট হয়ে গেছে, সেটা আমি ডালের হাতা দিয়ে 1 হাতা এর মধ্যে সাবধানে দিয়ে দেব।
এবার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে মালপোয়াটা সুন্দরভাবে বেশ ফুলে উঠেছে। এবার লক্ষ্য করুন, খুব সুন্দর কিন্তু এটা ফুলে উঠছে। মালপোয়া একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করে হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না। দেখুন এটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এক দিকটা ভাজা হয়ে গেলে সাবধানে আমরা এটা উল্টিয়ে দেব। এক দিকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এটা সাবধানে উল্টিয়ে দিলাম, আর একটু হালকা লাল হলেই এটা তুলে নেব। আর এক পিটও হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করব না, তাহলে ফুলে যাবে। এবার এটা এই ঝাঁঝরির মধ্যে খুব সাবধানে তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এবার এটা গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তৈরি মালপোয়া রেসিপি। আশা করছি আমার এই মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপি, আর সবসময়ের মতো থাকবে নানান কিছু টিপস। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।